এহেন শেখ শাহজাহানের মস্তানি তো শুরু হয়েছিল বাবা বলে শেষ থেকে, তারপরে বেতাজ বাদশা কি করে উঠলেন? শুভেন্দু অধিকারী রাজ্য বিরোধী দলনেতা কি বলেছেন শুনুন। শেখ শাহজাহানের বাড়িতে যিনি এই রাজ্যের জেলে বন্দি থাকা বালু বাবু, যিনি গরিবের চাল খেয়েছেন, গম খেয়েছেন, ধান খেয়েছেন, তার রেশন দুর্নীতির তদন্তে ইডি এবং সিআরপিএফ শেখ শাহজাহানের সন্দেশকালীর সরবেড়িয়ার বাড়িতে যাচ্ছিল। এই মাফিয়া ডন যিনি ওই এলাকায় আগে সিপিএম করতেন, সিপিএম এ হাতে খড়ি, তারপরে 2013-তে চোর মমতার পাঠশালায় নাম লেখানো ডাকাত বালুর হাত ধরে। বিরোধী দলনেতার বক্তব্য আপনারা শুনলেন, তার আগে ওই অঞ্চলে জেলা বিজেপি সভাপতির বক্তব্যও শুনেছেন, কিন্তু এই সব কিছুই প্রত্যাশিত, কারণ বিরোধী রাজনৈতিক দলে থাকা লোকজন শেখ শাহজাহান সম্পর্কে আজকে এই ধরনের মন্তব্যই করবেন। কাহানিমের টুইস্ট সেই জন্য এখনও বাকি আছে, গল্পের টুইস্ট আছে, গল্প অন্যদিকে মোড় নিচ্ছে, সেটা শেষে রেখেছিলাম শেষ পাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বাস রুট চালু করেছিলেন সন্দেশখালীর মানুষজনের সুবিধার জন্য। সন্দেশখালী থেকে কলকাতা পর্যন্ত একটা বাস রুট, সরকারি বাস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় চালু হয়েছিল। কিন্তু সন্দেশখালীর ওপর দিয়ে বাস যাবে আর সেই রুটটা শেখ শাহজাহানকে জিজ্ঞেস করা হবে না, শেখ শাহজাহানের বাড়ির যে পাড়ায় সেইখানকার উপর দিয়ে বাসটা যাবে না, সেই বাসটি চলতে পারে নাকি? শেখ শাহজাহান ওখানকার সম্রাট শাহজাহান, ত্রাসের সম্রাট, মুকুটহীন সম্রাট। সুতরাং শেখ শাহজাহান ওই বাস বন্ধ করে দিয়েছিলেন, সরকারি বাস, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার ইচ্ছায় বাস রুট চালু, সেই বাস বন্ধ করে দিচ্ছেন শেখ শাহজাহান। আমরা তৃণমূল সূত্রে খবর পাই এরপরে জ্যোতিপ্রিয় মল্লিককে কোনো এক বৈঠকে নাকি মুখ্যমন্ত্রী ধমকেছিলেন, তৃণমূল সূত্রের দাবি যে কেই শেখ শাহজাহান যার এত বড় সাহস হয় যে মুখ্যমন্ত্রীর ইচ্ছায় চালু হওয়া বাস রুট নিজের ইচ্ছায় বন্ধ করে দেয়। তাহলে বুঝতে পারছেন শেখ শাহজাহান কোথায় পৌঁছেছে এবং কার প্রশ্রয়ে পৌঁছেছে, সেটাও আমরা খুঁজে বার করবই এবং এই পুরো ঘটনা প্রবাহের দিকে আমাদের সারাক্ষণ নজর থাকবে।